পরের দিন একটু সকাল সকাল অফিসে গেলাম। এসে দেখি লিসা এখনও আসেনি। যাই হোক, ভালোই হয়েছে, লিসার ডেস্কটা এমন জায়গায় আমি চোখ তুলতেই ওকে দেখতে পারবো, আরও চোখ তুলতে আমায় দেখতে পারবে। আসবো স্যার। আরে মিস লিসা, আসুন আসুন, এখন থেকে আসার সময় আর পারমিশন নিতে হবে না। এসবের মানে কি স্যার? কোন সবে আমার ডেস্ক এখানে নিয়ে আসা? আপনি তো আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এম রাইট? পার্সোনাল সেক্রেটারি দূরে দূরে থাকলেই ভালো দেখায়, তাই যত সব। লিসা রাগ করে ডেস্কে গিয়ে বসল। লিসা রাগলে এখন ওকে পরীর মতো লাগে, আর ওর রাগটাও ঠিক আগের মতো আছে। এটা মেয়ে নাকি রোবট, ওই যে মাথা নিচু করে ফাইলগুলো দেখতে শুরু করেছে, একবারও মাথা তুলল না। আমি তখন থেকে ওর দিকে তাকিয়ে আছি, অথচ ও আমার দিকে তাকাচ্ছেই না, শুধু একবার মাথা তুলল। চোখাচোখি হতেই আবারও চোখ নামিয়ে নিল। আসবো স্যার। আসো মিস রিয়া। আসবো কি? আসেন। কেমন আছেন স্যার? ভালো, আপনি? আমিও। কোনো দরকার? না স্যার, আসলাম একটু আপনার সাথে কথা বল। তাই চলেন বাইরে থেকে ঘুরে আসি। আমার কথা শুনে লিসা আমার দিকে তাকালো। আমি যদিও বা রিয়ার সাথে কথা বলছি, কিন্তু আর চোখে বারবার লিসার দিকে তাকাচ্ছি। লিসার মুখে কেমন যেন বিরক্তিকর ছাপ। কোথায় যাবেন স্যার? পাশে কোনো রেস্টুরেন্টে। চলেন সমুদ্র পাড়ে যাই। আজ না, অন্য একদিন যাব। ঠিক আছে। মিস লিসা, আমরা একটু বাইরে যাচ্ছি, আপনি এদিকটা দেখিয়েন। লিসার আগে গজগজ করছে, আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আরে বাবা, এত যদি জ্বলছে তাহলে তো অভিনয় করার দরকার কি? স্যার কিছু বলবেন মিস লিসা? আজ আমার মেয়ে একটু অসুস্থ, আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কলিজাটা একটু কেঁপে উঠল। আমার মেয়ে অসুস্থ? সরি, আপনার মেয়ে অসুস্থ আর আপনি অফিসে? মাথা ঠিক আছে আপনার? যদি কিছু হয়ে যায় তবে আপনার? স্যার মেয়েটা আমার, আপনি এত রিয়েক্ট করছেন কেন? রিয়া আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। মিস রিয়া, আপনি একটু আপনার ডেস্কে যান। রিয়া চলে গেল। আমি দরজা লক করলাম, লিসার সামনে গেলাম। লিসা শুধু আমার দিকে তাকিয়ে আছে। সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নেই। আমার মেয়ে অসুস্থ আর তুমি আমায় একবার জানাতে? দেখুন, এটা অফিস, অফিসের নিয়ম আমায় মানতেই হবে, আর আপনি আমার বস, এটাও আপনাকে মনে রাখতে হবে। সো এমন কিছু করবেন না যাতে আমাদের নিয়ে সবাই হাসাহাসি করে। মানুষ কি বলে না কি করে সেটা আমার দেখার দরকার নেই, আর আমার মেয়ের কাছে অফিস পড়া হলো তোমার কাছে? অফিস আমায় মাইনে দেয়, তাই এটা নিয়ম আমায় মানতেই হবে। আর বারবার আমার মেয়ে করছেন কেন? কেন? আমি কি অধিকার রাখি না? না রাখেন না, আমার হাতটা ছাড়ুন। কখন যেন আবার ওর হাতটিও ধরেছি। ও আচ্ছা, আপনি এক্ষুনি চলে যান, আমার মেয়ে কেমন হলো জানাবেন। চোখে পানি টলমল করছে, এই পড়লো বোধ হয়। লিসা ব্যাগটা নিয়ে হন হন করে চলে যাচ্ছে। আপনি এখন বাইরে যান, আর যেখানে যান তাতে আমার কি? আমার মেয়ে অসুস্থ এটা ভাবতে ভিতর থেকে কেঁপে উঠছে, কিন্তু লিসা তো আমার সাথে এমন ব্যবহার করে যাচ্ছে, কি করব, কিছুই তো মাথায় আসছে না। এভাবে দূর থেকে থাকা তো আর সহ্য করতে পারছি না। আচ্ছা, ওরও কি এমন অনুভূতি হচ্ছে? যদি এমন হয় তবে ও এখন কেন আমার সাথে? দূর, কিছুই মাথায় আসছে না, এ অসময়ে আবার কে ফোন দেয়। হ্যাঁ আঙ্কেল, বলেন। কি, কেমন আছো? ভালো, আপনি? ভালো, বৌমা কেমন আছে? ভালো, তবে মেয়ে নাকি অসুস্থ। কি বলিস, তুই কোথায় এখন? অফিসে। অফিসে তুই কি করিস? তো কি করব, হারামজাদা, তুই মেয়ে অসুস্থ আর তুই অফিসে আছিস, কি করব কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি যা, যে দেখাই। এক্ষুনি যাচ্ছি। ফোনটা রেখে নয়না থেকে ঠিকানা নিয়ে গেলাম। কলিং বেল তিন চারবার বাজালাম। পাঁচবারের সময় একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটা কান্না করছে। এটা কি মিস লিসার বাসা? কে আপনি? তুমি কাঁদছো কেন? আর লিসা কোথায়? আভামণির জ্বর অনেক বাড়ছে, লিসা আভা ভিতরে। দৌড়ে রুমে আসলাম। আমায় দেখে লিসা জড়িয়ে ধরল। সাব্বির, আমাদের মেয়ে,
আমাদের মেয়ে। লিসা এতটাই কান্না করছে যে এর বিষয়ে কোনো কথা বলতে পারছি না। মেয়েকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। রাগটা এত পরিমাণ হচ্ছে যে ইচ্ছে করছে লিসাকে সজোরে থাপ্পড় দিই। তখন যদি আমার সাথে এমন না করতো তাহলে এখন আমার মেয়ে একটু সুস্থ হতো। কিন্তু ও চোখের বাড়ির কাছে বারবার হেঁটে যাচ্ছি, অনেক কান্না করছে, ও এখনও আমায় জড়িয়ে ধরে আছে বাচ্চা মেয়েদের মতো। লিসা খুব শক্ত করে আমায় জড়িয়ে ধরে আছে। ওকে এতবার বলছি যে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই বুঝছে না। পেশেন্ট আপনাদের কে হয়? আমাদের মেয়ে। উনি কি আপনার ওয়াইফ? হুম। পেশেন্টের নাম? আমি তো ওর নাম জানি না। এবার লিসা আমার দিকে আর আমি লিসার দিকে তাকিয়ে আছি। রোজা। শুধু রোজা? অধরাত আবার চুম রোজা। বয়স? 4 বছর এখনো হয়নি, কিছুদিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে। ডটার অফ? 26। না লিসা। ঠিক করে বলেন, কি দিব, ছাব্বির নাকি লিজা? লিসা। ঠিক তো? হুম। নার্স চলে গেল। আমার মেয়ের নাম অধরা তাবাসুম রোজা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি এমন এক অবাকা বাবা যে তার নিজের মেয়ের নামই জানি না। এমনকি তার মেয়ের চিকিৎসাও তার নিজের নামে হচ্ছে না, হচ্ছে তার মায়ের নামে। লিসা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। আমার নামটা দিলে কি খুব সমস্যা হতো? হ্যাঁ। কি সমস্যা? অনেক সমস্যা। আপনি আমার অনেক উপকার করেছেন, এখন আসতে পারেন। মানে? আপনি এখানে বেশিক্ষণ থাকলে অনেকে অনেক কিছু ভাববে। কিন্তু আমি তোর বাবা। প্লিজ, এই অধিকারটা আর দেখাতে আসবেন না। ও জানে ওর বাবা নেই, সো ওকে ওর মানিয়ে বেঁচে থাকতে দেন না। কিন্তু আপনি প্লিজ চলে যান। আচ্ছা, আমি বিলটা পে করে দিয়ে যাচ্ছি। সেটার দরকার নেই, আমি দিয়ে দেব। আমায় তুমি একবারে সব থেকে বঞ্চিত করতে পারো না। আপনি যদি এক্ষুনি এখান থেকে চলে না যান তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। না না, আমি যাচ্ছি। আপনাকে অফিস থেকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। ধন্যবাদ। ওদিকে কোথায় যাচ্ছেন? আমার মেয়েকে দেখতে। আপনি ওর কাছে যাবেন না। কি বলছো? আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না। না পারেন না। আর এত আমার মেয়ে করবেন না। রোজা শুধু আমার মেয়ে। শুধু কয়েকটা ছবি তুলব। না। আচ্ছা, ছবি তুলব না, আমি শুধু এক নজর দেখে চলে যাব। আপনি চলে যাবেন কি না? লিসার চোখ দিয়ে পানি ঝরছে। লক্ষ্য করে দেখলাম আমার চোখ দিয়েও। লিসা কেন আমার সাথে এমন করছে? চলে আসার আগে শুধু লিসাকে একটা কথাই বললাম, আমার সাথে এমনটা না করলেও পারতে। একবার ভেবে দেখিও, এই সেম কাজটা যদি আমি তোমার সাথে করতাম তাহলে তোমার কেমন লাগতো? আজ দোষ না করার পরও আমি অপরাধের কাঠ করে দাঁড়িয়ে। কি আজব নিয়ম! আমি কি এমন মহাপাপ করেছি? আল্লাহ যার শাস্তি তুমি আমাকে এমনভাবে দিচ্ছ। নিজের মেয়েকে একটা নজর দেখতে পারলাম না, চোখ ঝাপসা হয়ে গেছে, গাড়ি চালাতেই পারছি না। চোখের পানিগুলো আজ এত ঝরছে কেন? নয়নকে ফোন দিয়ে বললাম আজ আর আমি অফিসে যাব না। এরপর ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাসায় আসলাম। ফ্রেশে বসে আছি। আম্মু ফোন দিয়েছে। বাবা কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালো। তুমি? আমিও। লিসা কেমন আছে? লিসা ভালো আছে, তবে রোজা অসুস্থ। রোজা মানে? তোমার নাতনি। কি কি হয়েছে? প্রচন্ড জ্বর, জ্বরের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে, হাসপাতালে ভর্তি করে আসলাম। তুই কোথায় এখন? বাসায়। তুই কি মানুষ? আমাদের বংশের একমাত্র আশা হাসপাতালে, আর তুই বাসায় বসে আছিস? তো আমি কি করব? তোকে কিছু করতে হবে না, তুই শুধু টাকার পিছনে ছুটে চল। আম্মু বোঝার চেষ্টা করো। তোকে কিছু বোঝাতে হবে না, যদি আমার নাতনির কিছু হয় তবে তোকে। ফোনটা আব্বু নিল। তুই এক্ষুনি হাসপাতালে গিয়ে লিসার সাথে আমাদের কথা বলিয়ে দে। সবাই আমায় ভুল বুঝছে, কেউ ভাবছে না যে ও তো আমার মেয়ে। ওর পাশে থাকতে না পেরে আমার যে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে সেটা কেউ বুঝছে না। কষ্টে যে আমারও ভিতরটা পুড়ে যাচ্ছে কেউ কি সেটা বুঝবে না? সবাই শুধু নিজের মতো করে আমায় ভুল বুঝে যাচ্ছে। হাসপাতালে গেলাম,
রোজা যে রুমে আছে সোজা সেই রুমে গেলাম। রোজা ঘুমাচ্ছে, লিসা পাশে বসে আছে। তুমি না মানে আপনি আপনি আবার কেন আসছেন? আস্তে করে বলো, ওর ঘুম ভেঙে যাবে। আপনি আবার কেন আসছেন? আব্বু তোমার সাথে কথা বলবে। লিসা কিছুটা থমথমে হয়ে গেল। আমি ফোন ওর দিকে এগিয়ে দিলাম। আপনি একটু বাইরে যাবেন প্লিজ। আমি বাইরে আসলাম। প্রায় 25 মিনিট পর লিসা বাইরে আসলো। তাদের মাঝে কি কথা হয়েছে তা জানি না, তবে লিসা অনেক কান্না করছে। ওর চোখ দিয়ে এখনও পানি ঝরছে। লিসা আমার হাতে ফোনটা দিয়ে আমার চলে যেতে বলে। ও আবার রোজার কাছে গেল। এবার আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি শুধু বলে কিছু হবে না। বাসায় আসলাম। এখন রাত। নয়নকে ফোন দিয়ে লিসার নাম্বারটা নিলাম। হ্যালো, কে? আমি। ও, রোজা এখন কেমন আছে? ভালো, আগের থেকে সুস্থ। দরকার হলে ফোন দিও। হুম। ফোনটা কেটে দিয়ে গ্যালারিতে গেলাম। লিসার কয়েকটা পিক আছে, সেগুলো দেখব। কিন্তু গ্যালারিতে ঢুকে আমি অবাক। 20 থেকে 25টা রোজার পিক। কলেজাটা শান্ত হয়ে গেল পিকগুলো দেখে। এই ভিডিওটার নেক্সট পার্ট আসবে। যারা অপেক্ষায় আছেন দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে।